हेलो एवरीवन, पैराबोन स्टाडी सेंटारे तुम्हारे प्रत्येक के स्वागत जाना। आमी सौम्य सर, तुम्हारे केमिस्ट्री पढ़ाच्छी। और आगे जे टॉपिकटा निये आमरा डिसकाशन शुरू करेछिलाम सेटा होच्छे सब बेसिक कन्सेप्ट अफ केमिस्ट्री, तार दुटो क्लास अलरेडी हये गेछे। तो आज के जो क्लास आलोचना करब से खूब ही गुरुत्वपूर्ण टॉपिक निये आलोचना होबे। तो की आज के देखब सेगुलो आगे देखे नाओ। प्रथमत आमरा जेटा देखब आज के जेटा सेटा होच्छे एटमिक मास। आमरा जेटा देखब आज के एटमिक मास, दो नम्बरे आमरा देखते पारी ग्राम एटमिक मास। ग्राम एटमिक मास, तारपर आमरा देखबो मलिकुलर मास। मलिकुलर मास, चार नम्बरे आमरा देखते पारी मोलार मास। पाँच नम्बरे आमरा देखबो इक्विवेलेंट, इक्विवेलेंट वेट बा मास। तो चारटे आज के मोटामुटी टपिकटा निये आलोचना करब, जेटा हे मास रिलेटेड। एवं तुम्हें जानो केमिस्ट्री विभिन्न क्यालकुलेशन थाकबे, रासायनिक बिक्रिया जगह है केमिकल रिएक्शन्स जगह है, से ही केमिकल रिएक्शन्स किन्तु एगुलो तुम्हार हे मैं मास रिलेटेड क्यालकुलेशन प्रचुर आछे। एर आगे दिन आमरा एक भिडियो दिए सेखाने ल अफ केमिकल कम्बिनेशन छिलो, सेखाने ल अफ कन्जार्भेशन अफ मास छिलो, सेखानेओ किन्तु आमरा विभिन्न रकमेर क्यालकुलेशन देखिएछि, विभिन्न रकमेर मैथ सल्यूशन करेछि। तो आज के जेटा होबे सेटा पुरोटाई भाबे जे ए जिनिसगुलो एक्चुअली मास की बा एटमिक मास बा ग्राम एटमिक मास, मलिकुलर मास, मोलार मास, इक्विवेलेंट मास, এই যে জিনিসগুলো বলছে এগুলো অ্যাকচুয়ালি কী, কারণ এর উপর অনেক কিছু ক্যালকুলেশন ডিপেন্ড করে আছে, অনেক কিছু জিনিস ডিপেন্ড করে থাকে। তো আজকে আমরা এক একটা করে দেখে নেব, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। এবং প্রত্যেকটা জিনিসকে খেয়াল রাখবে যে এই রিলেটেড যত ক্যালকুলেশন আছে, যত রকমের ম্যাথস আছে, সে প্র্যাকটিস সেট হোক বা যে কোনো টেক্সট বই হোক, সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে করে নেবে, ঠিক আছে। আমরা এখানে কিছু পড়াচ্ছি বা কিছু কোশ্চেনের সঙ্গে সঙ্গে তুমি দেখতে পারবে, যখন আমি একটা টপিক বলছি তার রিলেটেড কিছু কোশ্চেন দেখে দিচ্ছি, সেগুলো করো। প্লাস হচ্ছে তুমি কিছু প্র্যাকটিস সেট নাও, প্র্যাকটিস সেট নিয়ে সেখানেও কিন্তু কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোকে সলভ করো, ঠিক আছে। আশা করি তোমার আস্তে আস্তে ডেভেলপড হবে, আস্তে আস্তে ডেভেলপ করবে নিজেকে, এবং প্রথম থেকে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, কারণ না দেখলে মাঝখানে জিনিসগুলো বুঝতে পারবে না, ঠিক আছে। চলো প্রথম যেটা আমরা আলোচনা করব অ্যাটমিক মাস। দেখো অ্যাটমিক মাস কথাটার অর্থ কী, অ্যাটমিক মাস মানে হচ্ছে একটা অ্যাটমের মাস নিয়ে আলোচনা করছে। অ্যাটম মানে নিশ্চয়ই তুমি বোঝো, অ্যাটম মানে আমরা বলি যে সব থেকে স্মল অংশ, যেটাকে বলা হয় স্মল অংশ, যেটার মধ্যে কিন্তু একটা ম্যাটারের সমস্ত প্রপার্টিসটা ডিপেন্ড করে থাকে, ঠিক আছে, তাকে আমরা অ্যাটম বলি। তো অ্যাটমের তো মাস থাকছে, কেন মাস থাকছে, কারণ তুমি জানো যে একটা অ্যাটমের মধ্যে, যদি এটা আমি একটা অ্যাটম চিন্তা করি, এই অ্যাটমের মধ্যে কতগুলো অংশ থাকে, যেমন ভেতরের অংশটাকে আমরা বলি নিউক্লিয়াস, নিউক্লিয়াস, বাইরের যে অংশটা থাকে, বাইরের যে অংশ, এখানে কিন্তু তোমার ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, মানে ইলেকট্রনের অংশ। তাহলে ভেতরে থাকে নিউট্রন অ্যান্ড প্রোটন, এটা একটু জেনে নেবে, পরে আমরা অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়বো সেখানে আরও ডিটেলসে বুঝবো যে এগুলো কী বা কীভাবে আছে, বা এই ইলেকট্রন মডেলটা কীভাবে তৈরি হয়েছে, বা এই অ্যাটমিক মডেলটা কীভাবে তৈরি হয়েছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে তুমি জানবে পরে। এটা হচ্ছে আপাতত একটা ধারণা দিচ্ছি যে অ্যাটমিক মাস যখন আমরা ক্যালকুলেশন করছি, তো প্রথমত অ্যাটমটা কী সেটা সম্বন্ধে একটু জেনে নিতে হবে। অ্যাটম মানে হচ্ছে দেখো মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, যার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন, আর বাইরে ঘুরে বেড়ায় হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে বেসিক ধারণা। এবার একটা অ্যাটমের মাস যখন বলছে, তার মানে তোমাকে বুঝতে হবে মাস কথাটার অর্থ আসছে, মানে তার একটা ওয়েট আছে, মানে তার একটা ওয়েট, এই যে মাস বা ওয়েট, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো অ্যাটামের, যে কোনো অ্যাটামের নিউট্রনের মাস, মানে বলতে পারো মাস অফ নিউট্রন, মাস অফ নিউট্রন প্লাস মাস অফ প্রোটন। এবার কোশ্চেনটা হচ্ছে স্যার মাস অফ ইলেকট্রন কেন করা হলো না। দেখো ইলেকট্রনের মাস, ইলেকট্রন যেহেতু বাইরে ঘুরে, আর ইলেকট্রনের মাস অত্যধিক কম হয়, মানে খুবই কম হয়, কিন্তু তুমি মনে রাখবে প্রোটন বা ইলেকট্রনের যে মাসটা সেটা কিন্তু অনেক বেশি হয়। কত হয় দেখো, ইলেকট্রনের মাসটাকে আমি বলে দিচ্ছি, মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন, এগুলোকে তোমার জেনে রাখতে হবে। কেন জেনে রাখতে হবে, কারণ ক্যালকুলেশান করবো সবসময় যে তোমাকে বলে দেবে এরকম তো কোনো কথা নেই। দেখো এর ভ্যালুটা হচ্ছে 9.1 × 10⁻³ কেজি, বা তুমি ভাবতে পারো 9.1 × 10⁻²⁸ গ্রাম। তাহলে এটা হচ্ছে তোমার কী রাখবে, এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন। এবার যদি আমি বলি মাস অফ নিউট্রন কত, মাস অফ নিউট্রন মানে ভাবো 1.67
5 into 10 to the power minus 24 gram. এটা নিউট্রনের ভর তাহলে প্রোটনের ভর কত প্রোটনের ভর 1.6725 into 10 to the power minus 24 গ্রাম দেখো দুটোই একই রকম দুটোর ইউনিটই কিন্তু এক দুটোই দেখো মাইনাস 24 এটাও মাইনাস 24 সামান্য একটু বেশি ভরের পার্থক্য তার মানে আমি বলতে পারি যে অ্যাপ্রক্স এদের যে ভ্যালুটা মানে এই দুজনের যে ভ্যালুটা এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু একটা মাস অফ অ্যাটম তুমি পেয়ে যাবে মাস অফ অ্যাটম তুমি কিন্তু পেয়ে যাবে ইলেকট্রনকে ধরবো না কারণ ইলেকট্রন দেখো কত মাইনাস 28 আর এ কিন্তু মাইনাস 24 অনেকটা ডিফারেন্স আছে এতটাই কম বা এতটাই ভ্যালুটা কম যে এর একে আমরা নেগলেক্ট করি মাস ক্যালকুলেশানে তাহলে মাস ক্যালকুলেশানে কাকে নিতে হবে একটা নিউট্রন একটাকে নিতে হবে প্রোটন তাহলে নাম্বার অফ প্রোটন থাকবে নাম্বার অফ নিউট্রন থাকবে তাদেরকে আমি যোগ করে দেবো যোগ করে দিলেই আমি পেয়ে যাবো অ্যাটমিক মাস চলো একটা এক্সাম্পল দেখা যাক চলো একটা এক্সাম্পল দেখা যাক আশা করি বুঝতে পারছো দেখো প্রথম আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে অ্যাটমিক মাস অফ অক্সিজেন মানে ও এর কত ভ্যালু দেখো একটা অক্সিজেনে কটা প্রোটন থাকে একটা অক্সিজেনে তোমার হচ্ছে আটটা প্রোটন থাকে মানে 8 প্রোটন ঠিক আছে কটা নিউট্রন থাকে তাহলে 8 নিউট্রন থাকে তাহলে 8 প্রোটন প্লাস 8 নিউট্রন কারণ তুমি এটা জানো যে এদের হচ্ছে একটা ভ্যালু থাকে আমরা জানি এটা অক্সিজেনে গেলে জানতে হবে প্রোটন সংখ্যাটা কত প্রোটন সংখ্যাটা জেনে গেলে মোটামুটি একটা আইডিয়া হবে আর নিউট্রনটা তো তুমি জেনেই যাবে কারণ এর একটা ভর বা মাস তুমি পাবে তো নিউট্রন কটা আটটা প্রোটন কটা আটটা তার মানে আমি ধরছি যে এইটা কিন্তু ওদের টোটাল ঠিক আছে তাহলে আমি বলতে পারি 16টা যেহেতু এদের ভ্যালুগুলো মানে এই প্রোটনের যা ভ্যালু ইলেকট্রন নিউট্রনের যা ভ্যালু দুটোই কিন্তু সেম দেখো দুটোই সেম প্রায় সেম একই রকম ধরতে পারি তার মানে আমি বলতে পারি 8+8 এরা 16টা ইন্টু কত হবে 1.67 ইন্টু 10⁻¹⁴ এত আমরা বলে দিতে পারি মানে এত গ্রাম ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেছে কারণ তুমি আটটা প্রোটনের যা ভর মানে 8 ইন্টু এটা করো ঠিক আছে তাহলে 8+8 16টা হ্যাঁ ইন্টু এইটা গুণ করলে তুমি পেয়ে যাবে টোটাল এই যে এই ইউনিটগুলোটাকে বা এই ইউনিটগুলোকে আমরা বলি AMU এবার হোয়াট ইজ AMU AMU মানে হচ্ছে ফুল ফর্মটা লিখে নাও AMU-র ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট একে AMU লেখা হয় বা ইউ দিয়ে লেখা হয় ইউনিফাইড মাস ঠিক আছে মানে এটা ইউ দিয়ে লেখা হয় AMU-কে তাহলে এই AMU তার মানে এটাকে আমরা বলতে পারি 16 AMU কথাটা ভালো করে বুঝবে 16 AMU কিন্তু অ্যাটমিক মাস অফ অক্সিজেন একটা অক্সিজেন অনলি ওয়ান সিঙ্গেল অক্সিজেন তার হচ্ছে অ্যাটমিক মাস যেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম সেটা হচ্ছে 16 AMU বোঝা গেছে এবার আমরা যদি বলি যে গ্রাম অ্যাটমিক ওয়েট কথাটার মানে কি গ্রাম অ্যাটমিক ওয়েট দেখো গ্রাম অ্যাটমিক ওয়েট বা গ্রাম অ্যাটমিক মাস বলো গ্রাম অ্যাটমিক মাস ঠিক আছে এটা ফুল ফর্মটা লিখে নাও গ্রাম অ্যাটমিক মাস এই গ্রাম অ্যাটমিক মাস কথাটা যখনই চলে আসছে তখন আমাকে চিন্তা করতে হবে যে এই গ্রাম অ্যাটমিক মাসটা অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে দেখো সবসময় মনে রাখবে যখন একটা অ্যাটমের ওয়েট বার করছি অ্যাটম কিন্তু খুব ছোট হয় এবং তার ওয়েটটাও খুব অল্প হয় কিন্তু যখন আমি গ্রামে রিপ্রেজেন্ট করছি তার মানে একটা হিউজ ভলিউমকে আমি বা হিউজ ওয়েটটাকে ধরতে হবে কেন ধরতে হবে কারণ তুমি জানো যে ওয়ান মোল তার মানে থাকে 6.023 × 10³ নাম্বার অফ ওই অ্যাটামটা যে অ্যাটামটার ভর আমি গ্রামে কনভার্ট করতে চাইছি এক মোল বা ওয়ান মোল কনসেপ্টের সম্বন্ধে আমরা আরও ডিটেলসে জানবো পরের ভিডিওতে পাবে এখানে শুধু আমি ওয়েট নিয়ে আলোচনা করছি পরের দিন আমরা মোল দিয়ে শুধু মোল মানে জেনে রাখো যে এই মোল মানে হচ্ছে 6.022 × 10³ নাম্বার অফ ওই অ্যাটামটা তাহলে যদি আমাকে বলে যে গ্রাম অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন তাহলে আমি কী করবো তাহলে আমি দেখো 16 AMU-র ভ্যালু কত 1.67 × 10⁻⁴ ইন্টু
কত বসাবো 6.023 × 10⁻²৩ এইটা তুমি করে দেখবে প্রায় 16 গ্রামের মতো চলে আসবে মানে এই দুটো প্রায় ক্যান্সেল আউট হয়ে যাবে এটা ভ্যালু আসবে এটা হচ্ছে 16 গ্রামের মতো তোমার কিন্তু ভ্যালুটা চলে আসবে তাহলে তখন গ্রাম অ্যাটমিক ওয়েট বা গ্রাম অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন তাহলে স্যার ভ্যালু হবে কিন্তু 16 গ্রাম এটাকেই আমরা বলবো মোলার অ্যাটমিক ওয়েট মোলার অ্যাটমিক ওয়েট এই মোলার অ্যাটমিক ওয়েট কথাটা বলছি মানে বুঝতে পারছো মোল কনসেপ্ট আসছে মোল এক মোল বা ওয়ান মোল এই মোল মানে হচ্ছে একটা নাম্বার সেই নাম্বারটা কত 6.023 × 10⁻²৩ একেই আমরা কিন্তু বলি অ্যাভোগাড্রো নাম্বার একেই আমরা কি বলি অ্যাভোগাড্রো নাম্বার এবার কথাটা হচ্ছে এটা কিন্তু এসটিপিতে খেয়াল রাখতে হবে যে এসটিপি কথাটা যেন উল্লেখ হয় এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আমরা জানি তাহলে সেখানে কিন্তু মনে রাখবে যে ওয়ান মোল মানে এতগুলো বা এতটা তোমার হচ্ছে অ্যাটাম থাকবে বা মলিকুল মলিকুল যখন বলো তখন মলিকুল যখন অ্যাটাম থাকবে অ্যাটাম ঠিক আছে তাহলে এটা বেরোলো গ্রাম অ্যাটমিক ওয়েট ক্লিয়ার গ্রাম অ্যাটমিক ওয়েট আমার হচ্ছে বেড়ে গেল বা গ্রাম অ্যাটমিক মাস তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটা 16 গ্রাম তুমি পেয়ে গেলে সেটা কিন্তু মনে রাখবে গ্রাম অ্যাটমিক ওয়েট বা গ্রাম অ্যাটমিক মাস অফ অক্সিজেন ঠিক আছে বোঝা যাচ্ছে এবার নেক্সট আমরা যাই সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট খুবই গুরুত্বপূর্ণ অ্যাভারেজ এটা কখন প্রযোজ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস এটা কখন প্রযোজ্য দেখো যদি কোনো জায়গায় দেখি যে আইসোটোপ আছে আইসোটোপ এবার আইসোটোপ মানে কি আইসোটোপ মানে হচ্ছে তুমি জানো যে যাদের প্রোটন সংখ্যা সেম থাকে তাদেরকে আমরা কী বলি আইসোটোপ বলি ফর এক্সাম্পল যদি একটা এক্সাম্পল দেওয়া যায় ধরো আমি বললাম ক্লোরিন ক্লোরিন একটা 35 থাকে আর ক্লোরিন একটা 37 থাকে দুজনেরই কিন্তু অ্যাটমিক নাম্বার এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার এই অ্যাটমিক নাম্বার কিন্তু সেম অ্যাটমিক নাম্বার AN বলছি ঠিক আছে অ্যাটমিক নাম্বারটা কিন্তু সেম 17 বাট তাদের কিন্তু যে মাস নাম্বারটা আছে সেই মাস নাম্বারটা কিন্তু ডিফারেন্ট একটা 35 আর একটা কিন্তু 37 ক্লিয়ার ব্যাপারটা এবার এই যে আইসোটোপ যদি থাকে ধরো একটা তো একটা কন্টেনার আছে বা একটা কোনো ক্লোরিন গ্যাসের কন্টেনার আছে সেই ক্লোরিন গ্যাসের কন্টেনারে এটাও কিছুটা থাকতে পারে এটা ন্যাচুরাল এটা কিন্তু ন্যাচুরাল নয় এটা আইসোটোপ কারণ দুজনেরই অ্যাটম নাম্বার অ্যাটমিক নাম্বারটা সেম আছে আর যদি দুজনের অ্যাটমিক নাম্বার সাথে তারা আইসোটোপ তাহলে এরা তো বিভিন্ন পার্সেন্টেজে থাকতে পারে বিভিন্ন পার্সেন্টেজে থাকতে পারে তাহলে আমি যদি বলি যে তাদের অ্যাভারেজ অ্যাটমিক মাস কত তখন আমাকে কিন্তু একটা ফর্মুলা ইউজ করতে হবে সেই ফর্মুলার দিকে আমরা যাচ্ছি দেখো অ্যাভারেজ অ্যাটমিক মাস যখন তুমি ক্যালকুলেশন করবে অ্যাভারেজ অ্যাটমিক মাস যখন তুমি ক্যালকুলেশন করবে তাহলে একটা ফর্মুলা সেটা হচ্ছে আমি লিখছি ধরো x×m + y×n / x + y এবার এই x মানে কি x মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ান আইসোটোপ আর ওয়াই মানে হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যানাদার আইসোটোপ এম মানে কি মাস অফ ওয়ান আইসোটোপ আর এন মানে কি মাস অফ অ্যানাদার আইসোটোপ খুব সুন্দর জিনিস এখানে বোঝাচ্ছি ভালোভাবে বুঝবে যে যখন কোনো আইসোটোপ সিস্টেম থাকবে যখন আইসোটোপ সিস্টেম চলে আসে তখন কী হয় তখন কিন্তু একটা আমাকে অ্যাভারেজ ভ্যালু নিতে হয় আর অ্যাভারেজ ভ্যালু যখন তুমি নিতে যাচ্ছ তার জন্য ফর্মুলা x×m + y×n / x + y মানে টোটাল অ্যামাউন্ট এক্স প্লাস ওয়াই মানে কি টোটাল অ্যামাউন্ট ঠিক আছে কতটুকু আছে তার মধ্যে কতটুকু এক্স পার্সেন থাকতে পারে ওয়াই পার্সেন থাকতে পারে তাহলে এটা টোটালটা ক্লিয়ার যদি একটা এখানে একটা আমরা ক্যালকুলেশন দেখে নিই যদি এখানে আমরা একটা ম্যাথ দেখে নিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে চলো দেখা যাক এটা পজ করে লিখে নাও আগে পজ করে লিখে নাও তাহলে আমরা কিন্তু করে যাবো ঠিক আছে দেখো একটা কোশ্চেন দিচ্ছে কোশ্চেনটা খুব খেয়াল করো কোশ্চেনটা কী দিচ্ছে কোশ্চেনটা হচ্ছে ইন নেচার ক্লোরিন 35 প্রেজেন্ট অ্যাজ 75% অ্যান্ড সিএল থার্টি সেভেন প্রেজেন্ট অ্যাজ
25%. ক্যালকুলেট ক্যালকুলেট অ্যাভারেজ ক্যালকুলেট অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ ক্লোরিন। তাহলে অ্যাভারেজ মাস অফ ক্লোরিন তুমি বার করতে চলেছো। তাহলে এখানে বার করতে গিয়ে কী করতে হবে, প্রথমে দেখো খেয়াল রাখো Cl-35 এই ওপরের ভ্যালুগুলো যে হচ্ছে তার অ্যামাউন্ট মানে তার মাসটাকে বোঝাতে চাইছে। 37 আছে একটা, 35 আছে, তাহলে এখানে এক্সের ভ্যালু হচ্ছে 75, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 100-75, তার মানে তুমি বুঝিয়ে নাও 25% বা 25, তাহলে 100 যদি টোটাল থাকে তার মধ্যে 25, এটা 75 আছে, ঠিক আছে। এক্স এম কত আছে, এম এম আমি ধরছি ক্লোরিন 35টাকে ধরছি, Cl-35কে বোঝাচ্ছি, তাহলে এর ভ্যালুটা কত আছে 35, আর এন কত আছে, এন কত আছে, এন মানে হচ্ছে তুমি বোঝাচ্ছ Cl-37কে যার ভ্যালু আছে 37। এবার অ্যাভারেজ বার করছো, অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বা অ্যাভারেজ অ্যাটমিক মাসকে তুমি বার করতে যাচ্ছ, সেটা ভ্যালু কত হবে দেখো, তাহলে তুমি ভ্যালুটা পুট করে দাও x×m+y×n/x+y, তাহলে এক্সের ভ্যালু কত 75 × 35+ তোমার হচ্ছে ওয়াই কত, ওয়াই হচ্ছে 25 × 37/75 তোমার হচ্ছে 75+25, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পাবে 35.5, এটা হচ্ছে অ্যাভারেজটা থাকে। তার মানে যে ক্লোরিনটা তোমার আছে অ্যাটমিক ওয়েট, অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট অফ ক্লোরিন, সেই ক্লোরিনের অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ হচ্ছে 35.5, এইটাই হচ্ছে তার অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট। আশা করি বোঝা গেল, আশা করি এই ধরনের অঙ্ক তুমি বুঝতে পারবে, খুবই সোজা, একটা জিনিস বলে দিলে আর একটা জিনিস বার করে নিতে পারবে। অনেক সময় ধরো একটা বলে দিলো, শুধু 75% বলে দিলো, অন্যটা বললো না, তাহলে 75% যদি বলে দেয় তাহলে বাকিটা 25% আছে, বোঝা গেল, 25% ধরে ক্যালকুলেশন করে নিতে পারো। এই ধরনের অঙ্ক তোমাকে কিন্তু দেখতে হবে, খুব সোজা সোজা অঙ্ক থাকে, অনেক সময় এইরকম অঙ্ক দিতে পারে, দেখে না সবাই বুঝতে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা আমরা যাচ্ছি, পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা খুব সুন্দর ইন্টারেস্টিং। পরের কোশ্চেনটা কী বলেছে, যে বলেছে বোরন টেন অ্যান্ড বোরন ইলেভেন আর প্রেজেন্ট ইন নেচার, আর প্রেজেন্ট ইন নেচার, দ্য ওয়েট অফ বোরন ইজ অ্যাটমিক ওয়েট, মানে এটা অ্যাটমিক ওয়েট দেখো, দ্য অ্যাটমিক ওয়েট অফ বোরন ইজ 10.8, দেন ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ন্যাচুরাল বোরন প্রেজেন্ট ইন নেচার, মানে নেচারে কতটুকু আছে সেটা বার করতে হবে, কিন্তু তার বোরানের একটা ওয়েট বলে দিয়েছে 10.8। এবার দেখো খেয়াল করো, এখানে কিন্তু বলেছে অ্যাটমিক ওয়েট অফ বোরান, তার মানে এটা অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ অ্যাটমিক আমি ধরে নিচ্ছি লেট ন্যাচুরাল কোনটা, বি টেন হচ্ছে তুমি মনে রাখবে ন্যাচুরাল, তাহলে বি টেন আছে কত পার্সেন্ট, এক্স পার্সেন্ট, তাহলে বি ইলেভেন কত আছে, সেটা আছে 100-X%, আমি ধরে নিচ্ছি যে এক্স পার্সেন্ট আছে, তাহলে ওটা 100-X% থাকবে। টোটালটা বোরন অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট কত, 10.8, অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট 10.8, তাহলে এক্স পার্সেন্ট আছে 10 করে, এইগুলো হচ্ছে ওয়েট, তাহলে x×10+100-x×11/ টোটালটা কত, টোটালটা হচ্ছে তোমার 100, টোটালটা কিন্তু তোমার 100। তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু বের করবে, এখান থেকে তুমি এক্সের ভ্যালু বের করলে তোমার আসবে 20%-এর মতো বি টেন, 20 আসবে, ঠিক আছে। তা বি টেন তাহলে কত আসছে 20%, তাহলে বি ইলেভেন কত আসবে 80%, গল্প শেষ হয়ে গেল, ঠিক আছে। খুব সিম্পল অঙ্ক, খুব ছোটো ছোটো অঙ্ক আইসোটোপ দিয়ে হলে এইভাবে তুমি ক্যালকুলেশন করে নেবে, সিম্পল একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা পুট করে তুমি করে দেবে, ঠিক আছে। তাহলে এটা গেল অ্যাভারেজ অ্যাটমিক মাস। নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটা হচ্ছে যেটা জানবে সেটা হচ্ছে মলিকুলার মাস, ঠিক আছে, মলিকুলার মাস। দেখো মলিকুলার মাসটা কি,
মলিকুলার মাস মানে হচ্ছে একটা মলিকিউল। এবার মলিকিউলটা কি? মলিকিউল মানে হচ্ছে যেমন অ্যাটম কম্বাইন করছে, অ্যাটম পরস্পরের সঙ্গে কম্বাইন করছে, কম্বাইন করে যেটা তৈরি করছে সেটাই হচ্ছে মলিকিউল। অ্যাটম কম্বাইন করে মলিকিউল তৈরি করে। ধরো আমি একটা বললাম যে মলিকুলার মাস অফ অক্সিজেন, তুমি অক্সিজেনের বার করতে পারছো, মানে অক্সিজেন অ্যাটম মলিকিউল, তাহলে মলিকুলার মাস অফ O2। এবার তুমি চিন্তা করো মলিকুলার মাস অফ O2। এবার তুমি কী জানো যে এখানে অ্যাটাম কটা? দুটো অ্যাটাম কটা? দুটো। দেখো দুটো অ্যাটাম আছে অক্সিজেন। এবার এর অ্যাটমিক ওয়েট কত? 16 AMU, 16 AMU অ্যাটমিক ওয়েট। এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। কটা আছে? দুটো আছে, তাহলে 16 দোকানে কত হয়? 32, 32 AMU। এটা বেড়ে গেল তোমার হচ্ছে মলিকুলার মাস অফ O2, মলিকুলার মাস অফ O2। এবার O2 দেখো, এটা কিন্তু একটা মলিকুল অফ O2-র কথা বলছি। যদি এবার আমাকে বলে গ্রাম মলিকুলার ওয়েট বা মোলার মাস কি, গ্রাম মলিকুলার ওয়েট বা মোলার মাস কি, ঠিক আছে, তখন আমি কি করব? দেখো মোলার মাসের দিকে যাচ্ছি, মোলার মাস, যখনই মোলার মাস কথাটা চলে আসছে তার মানে মলিকুলার মাস লিখব, মলিকুলার মাস ইন্টু 6.023 × 10⁻²। কারণ আমরা জানি এক মোলে, এক মোল যেটা থাকে সেই এক মোলে হচ্ছে নাম্বার অফ অ্যাটম বা মলিকুল থাকে 6.023 × 10⁻², বা 0.22 × 10⁻²। তাহলে এখানে যে মলিকুলার মাসটা বেরোচ্ছে সেটা অ্যাটমিক মাস ইউনিটে বেরোচ্ছে। তাহলে তাকে যদি আমি 6.023 × 10⁻²³ দিয়ে গুণ করে দিই তাহলে বেরোবে 32 হচ্ছে এই বেরোলো। AMU মানে কত? 1.67 × 10⁻²⁴ × 6.022 × 10⁻²³, এত গ্রাম। তার মানে তুমি পেয়ে যাবে 32 গ্রাম। এত গ্রাম বেরোলো, এটা কিন্তু এর মোলার মাস। খেয়াল রাখতে হবে এটা কিন্তু এর মোলার মাস। কার? O2-র। O2-র মোলার মাস কত? 32 গ্রাম। তো এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। চলো নেক্সট আমরা দেখে নিই। এবার এখানে কিছু কিছু জিনিস, যেমন তোমাকে বলতে পারে গ্রাম মলিকিউল কত আছে, গ্রাম মলিকিউল বা নাম্বার অফ গ্রাম মলিকিউল প্রেজেন্ট ইন এ কার্বন ডাইঅক্সাইড, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। চলো একটা কোশ্চেন দেখাই যাক, ঠিক আছে, কোশ্চেন একটা দেখা যাক, আশা করি এটা বোঝা গেছে, বুঝে দিচ্ছি। এবার তোমাকে ধরো একটা কোশ্চেন দিল, ক্যালকুলেট ক্যালকুলেট 88 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট হাউ মেনি গ্রাম মলিকুল, হাউ মেনি গ্রাম মলিকুল অফ CO2। খুব সুন্দর কোশ্চেন, ক্যালকুলেট 88 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট হাউ মেনি গ্রাম মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড, কতগুলো কার্বন ডাইঅক্সাইড তোমার হচ্ছে আছে, কীভাবে করবো, কীভাবে করবো? দেখো 88 গ্রাম, আর গ্রাম মলিকুল মানেই বুঝবে যে গ্রাম মলিকুল কথাটা অ্যান্সার হচ্ছে, গ্রাম মলিকুল মানেই হচ্ছে, গ্রাম মলিকুল মানেই তুমি বুঝে নেবে যে গ্রাম মলিকুল মানেই হচ্ছে তোমার মোল, গ্রাম মলিকুল মানেই মোল, ঠিক আছে, কারণ এক মোলের রেসপেক্টে বার করেছিল। এখানে যে মোলার মাসটা বলছিল ওটা কি? গ্রাম মলিকুল অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না, 6.023 × 10⁻²³ দিয়ে গুণ করছিলে, তার মানে ওই 6.023 মানেই তো এক মোল, তার মানে এক মোল। তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তার মধ্যে কত গ্রাম মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড আছে? সিম্পল ব্যাপার, কীভাবে করবো? দেখো এইটাকে তুমি জানো যে মোল মানে হচ্ছে, তুমি কী জানো মোল মানে, তুমি কী জানো যে ওয়েট বাই মলিকুলার ওয়েট, ওয়েট বাই মলিকুলার ওয়েট, ওয়েট কত? 88। কার্বন ডাইঅক্সাইডের কত? কার্বন ডাইঅক্সাইড যদি না জানো জেনে, কার্বন ডাইঅক্সাইড তার মানে হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 দোকানে 32, তার মানে হচ্ছে 44। তাহলে 44 বেড়ে গেলো, তার মানে হচ্ছে 2 গ্রাম মলিকুল আছে, ঠিক আছে। 88 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট হাউ মেনি গ্রাম মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে তোমার অ্যান্সার হলো 2। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি, এবার আরেকটা কোশ্চেন একটু অন্যরকমভাবে কোশ্চেন করছে যে ক্যালকুলেট দ্য ওয়েট অফ ভালো করে বোঝো, ক্যালকুলেট দ্য ওয়েট অফ, ক্যালকুলেট দ্য
वेट ऑफ 1.5 ग्राम मोल ऑफ ग्लूकोज कैलकुलेट तुम्हारे करते बोले 1.5 ग्राम मोल ऑफ ग्लूकोज तार माने तुम्हारे एक जिनिस ख्याल रखते हो ग्राम मोल माने मोले आसछे আর আমাকে ওয়েট বার করতে বলেছে এবার মোল মানেই তুমি এক্ষুনি কী বুঝলে মোল মানেই ওয়েট বাই মলিকুলার ওয়েট এবার গ্লুকোজ গ্লুকোজের সংকেত কী গ্লুকোজে গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6 তার মানে কার্বন কত 6×12 প্লাস হাইড্রোজেন কত 1×12 প্লাস অক্সিজেন কত 16 তার মানে এটা থেকে আসবে তোমার 180 গ্রাম ঠিক আছে এবার তোমাকে কি বার করতে বলছে তোমাকে বলছে যে ওয়েট বার করতে বলছে তার মানে এটা বার করতে বলছে তাহলে ওয়েট মানে কি ওয়েট মানে হচ্ছে মোল ইনটু 1.5 গ্রাম মোল তার মানে মোল এটা মানেই মোল ঠিক আছে তাহলে 1.5×180 তার মানে 270 গ্রাম খুব সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো আশা করি বোঝা যাচ্ছে অঙ্কগুলো খুব সিম্পল অঙ্ক খুব ছোটো ছোটো এবং খুব ভালো এগুলো তুমি পারবে চলো নেক্সট আমরা পরেরটা যাই আমরা পরেরটা যাচ্ছি পরেরটা হচ্ছে যেটা আমরা জানবো যে গ্রাম মলিকুলার ভলিউম দেখো এটা একটা খুব সুন্দর জিনিস বা মলিকুলার ভলিউমের দিকে যাচ্ছি বা মোলার ভলিউম গ্রাম মোলার ভলিউম বা মোলার ভলিউম একেই বলছে শর্টে মোলার ভলিউম এই কথাটা মানে কি দেখো সবসময় মনে রাখবে একটা কথা সেটা হচ্ছে এসটিপিতে 1 মোল অফ গ্যাস আর সাবস্টেন্স এনি সাবস্টেন্স মেনলি গ্যাসই হচ্ছে ভলিউম নিয়ে বলছি মানে গ্যাস আর লিকুইডের কথাই আসবে তাহলে 1 মোল অফ গ্যাস অকুপাই 22.4 লিটার ভলিউম মানে 22.4 লিটার বা 22.4 লিটার ভলিউম নিয়ে থাকে 1 মোল অফ গ্যাস ঠিক আছে এবার এটা মানে বুঝবে 22,400 ml ঠিক আছে বা সেমি কিউব এটা বলতে পারি বা 22,400 সেমি কিউব বলতে পারি ঠিক আছে যেটাকে সিসি হিসাবে বলতে পারি তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে মোলার ভলিউম 1 মোল যে লিটারটা বা যত আয়তনটা নিয়ে আছে সেটা হচ্ছে 22.4 লিটার বা 22.4 লিটার এই 22.4 লিটার মানে 22,400 ml তার মানে 22,400 সেমি কিউব বোঝা গেছে খুবই সুন্দর চলো একটা ক্যালকুলেশন দেখা যাক একটা ম্যাথ দেখা যাক চলো মুছে দিই আচ্ছা মুছে না কোশ্চেন দিই একটা কোশ্চেন হচ্ছে বলছে এই 28 গ্রাম N2 কন্টেন দ্য ভলিউম অফ ড্যাশ দ্য ভলিউম ড্যাশ লিটার ইন এসটিপি এরকম কোশ্চেনও আসতে পারে যেগুলো জয়েন্টের মেনে আসে ঠিক আছে এরকম ড্যাশ নিউমেরিক্যাল ভ্যালু আসতে পারে 28 গ্রাম N2 কন্টেন্ট দ্য ভলিউম ড্যাশ লিটার ইন এসটিপি কত থাকতে পারে সিম্পল ব্যাপার দেখো N2 প্রথমত বলতে হবে মোল 1 মোল 1 মোল অফ N2 মানে কত 1 মোল অফ N2 মানে কত ওয়েট ওয়েট মানে হচ্ছে 14×2 মানে একটা নাইট্রোজেনের জন্য 14 তার সঙ্গে 2 তার মানে 28 তারপর 28 গ্রামই হয়ে গেল এবার 28 গ্রামটাই নিয়ে থাকবে এসটিপি যখন এসটিপি কথাটা বলেছে তার মানে এই যে অ্যামাউন্টটা 1 মোলটা সেটা এসটিপিতেই বোঝায় তাহলে 20 গ্রাম অফ এসটিপিতে N2 কন্টেন্ট করে থাকবে কত 22.4 লিটার এটা কন্টেন্ট করে থাকবে আশা করি বোঝা যাচ্ছে পরেরটা যায় পরে একটা ছোট্ট অঙ্ক দেখা যাক ছোট্ট অঙ্কের দিকে যায় পরের একটা ম্যাথের দিকে যায় সেই ম্যাথটা বলছে 66 গ্রাম অফ CO2 কন্টেন দ্য ভলিউম অ্যাট এসটিপি এসটিপিতে এর ভলিউম কত হবে 66 গ্রাম যদি তুমি কার্বন ডাইঅক্সাইড নাও আবার সিম্পল চলে যায় দেখো কার্বন ডাইঅক্সাইড মলিকুলার ওয়েট অফ CO2 তার মানে হচ্ছে কার্বন কত 12 প্লাস অক্সিজেন 16×2 মানে 32 তাহলে হচ্ছে 44
ঠিক আছে তাহলে 44 গ্রাম ক্লিয়ার রাখবে এটা কিন্তু এসটিপির গল্প হচ্ছে 44 গ্রাম হচ্ছে তাতে কত থাকে দেখো 44 গ্রাম CO2 অকুপাই দ্য ভলিউম এই ভলিউমটা কত থাকে এই ভলিউমটা থাকে তোমার মনে রাখবে যে 22.4 অ্যাট এসটিপি এসটিপিতে সবসময় 22.4 নিয়ে থাকে তাহলে 66 গ্রাম কত হবে তাহলে 22.4 ডিভাইডেড বাই 44 ইনটু 66 এত এত ভ্যালু আসবে ঠিক আছে যা ভ্যালু আসবে তুমি এখানে বুঝে যাবে যে এত ভ্যালু হতে যাচ্ছে এই ভ্যালুটা আসবে প্রায় 33.6 এত এত লিটার 33.6 এত কিন্তু লিটার তো এটা খেয়াল রাখতে হবে এটা আমরা বের করে ফেললাম মোলার ভ্যালু বা বলতে পারো গ্রাম মোলার ভ্যালু চলো নেক্সট আমরা এই ধরনের অনেক অঙ্ক আছে বা ম্যাথ আছে তুমি করতে থাকবে চলো নেক্সট যাই নেক্সট নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটাকে বলে ইকুইভ্যালেন্ট ওয়েট তো এই ইকুইভ্যালেন্ট ওয়েটটা কী দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট আমার জানার কী দরকার দুটো জিনিস জানতে হয় একটা হচ্ছে মলিকুলার ওয়েট আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট মলিকুলের জন্য মলিকুলার ওয়েট এছাড়া অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট মেনলি তো মলিকুল নিয়ে সব কিছু কাজকর্ম যা কিছু হয় যা রাসায়নিক বিক্রিয়া সবই মলিকুল নিয়েই হয় অ্যাটম নিয়ে কাজকর্ম হয় না বললেই চল হয়ই না ঠিক আছে সবই মলিকুল নিয়ে হয় তাহলে মলিকুলার ওয়েট একটা ভেরি ফ্যাক্টর তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমার দরকার কী ইকুইভ্যালেন্ট ওয়েট দরকার কী দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা কিছু সলিউশন বানাই কিছু সলিউশন বানাতে হয় কাজ করার জন্য ঠিক আছে তো সেখানে একটা ফ্যাক্টর থাকে যে সেই সলিউশনে স্ট্রেংথ কত থাকে স্ট্রেংথ মানে সেই সলিউশনের আমরা যেটাকে বলি কনসেন্ট্রেশন কত হতে পারে ঠিক আছে বলে না যে 10% NaCl সলিউশন 10% তোমাকে আমি বললাম H2SO4 সলিউশন তো পার্সেন্টের গল্প ওখানে আসছে তার মানে সেটাও একটা কনসেন্ট্রেশনকে ডিনোট করছে এছাড়া কী আসতে পারে নর্মালিটি মোলারিটি এইগুলো হচ্ছে সব সলিউশনের এক একটা টার্ম মানে টার্ম এই টার্মের সাহায্যে আমরা সলিউশনের কনসেন্ট্রেশনকে বা স্ট্রেংথটাকে ডিটারমাইন করি সেই নিয়ে পরে আমরা আরেকবার ভিডিও আসবো কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েটস কোন কোন জায়গায় লাগে মানে অ্যাকচুয়ালি যে ওয়েট নিয়ে ক্যালকুলেশন হয় যে এক মলিকুল যে ওয়েট নিয়ে কাজ করে ঠিক আছে সব জায়গায় তার মলিকুলার ওয়েটটাকে নিয়ে ইউজ করে না কীভাবে বুঝবো কীভাবে বুঝবো বা কী ধরনের মানে যে কম্পাউন্ডগুলো থাকবে তাদের ক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে বার করবো ইকুইভ্যালেন্ট ওয়েট কথাটার মানে হচ্ছে তুমি বুঝবে যে সেই ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার কতটুকু ইউজ করা হচ্ছে কতটুকু অংশ পরিবর্তিত হচ্ছে কতটুকু অংশ টেক পার্ট করছে একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে ডিটারমাইন করার জন্য সেটাইকে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট হিসাবে ডিনোট করছি ঠিক আছে আর সবসময় মনে রাখবো এগুলো বিভিন্ন স্কেলে হয় মানে যেমন মলিকুলার ওয়েট অ্যাটমিক ওয়েট এগুলো সব একটা স্কেলে করা হয় যেমন কার্বন স্কেল আছে অক্সিজেন স্কেল আছে হাইড্রোজেন স্কেল তার মধ্যে সব থেকে এখন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কার্বন স্কেল তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটাও কিন্তু কার্বন স্কেলে ডিটারমাইন করা হয় ঠিক আছে চলো দেখা যাক তো ইকুইভ্যালেন্ট ওয়েটকে তুমি একটা ফর্মুলার সাহায্যে মনে রাখো ঠিক আছে ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা লিখছি ই দিয়ে খুব সুন্দর জিনিস তাহলে ই ইজ ইকুয়াল টু কি লিখবে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভি এবার চলে আসছে যে এম মানে কি এম মানে হচ্ছে তুমি মনে রাখবে মলিকুলার ওয়েট ভি মানে কি মানবে ভি মানে হচ্ছে ভ্যালেন্সি ভি মানে কি ভ্যালেন্সি এবার সেই ভ্যালেন্সি সম্বন্ধে আমরা একটু জেনে নেবো যে ভ্যালেন্সিটাকে ভ্যালেন্সি মানে আমরা যেটাকে কী বলি যে ভ্যালেন্সি মানে হচ্ছে একটা ক্যাটায়ন হতে পারে একটা অ্যানায়ন হতে পারে বা একটা মলিকিউল হতে পারে একটা কী বলবো একটা একটা কম্পাউন্ড হতে পারে যারা কি না তোমার কীভাবে অন্যজনের সঙ্গে যুক্ত হতে পারে বা অন্যজনকে অন্য কোনো কম্পাউন্ডকে বা অন্য কোনো অ্যাসিডকে বা অন্য কোনো ক্ষারের সঙ্গে তারা কী করতে পারে তারা যুক্ত হতে পারে বা কিছু কিছু পরমাণু মানে কিছু অ্যাটামকে সে ডোনেট করতে পারে কিছু ইলেকট্রনকে ডোনেট করতে পারে বা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে তাকেই আমরা বলছি যে ভ্যালেন্সি ভ্যালেন্সি মানে তুমি অ্যাকচুয়ালি বুঝে নাও যে যতগুলো অ্যাসিডের ক্ষেত্রে একরকম হতে পারে ক্ষারের ক্ষেত্রে বা ক্ষার বা আমরা বুঝি যেটাকে বেস সেই বেসের ক্ষেত্রেও একরকম হতে পারে তো ভ্যালেন্সি এই ভ্যালেন্সিটাকে জানার জন্য ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ SO4 টু মাইনাস মানে সালফেট যে সালফেটটা আছে সেই সালফেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কত ঠিক আছে তাহলে তার জন্য তোমাকে কী জানতে হবে মলিকুলার ওয়েট তাহলে মলিকুলার ওয়েট জেনে নাও মলিকুলার ওয়েট অফ SO4 টু মাইনাস তাহলে এ সালফার কটা একটা 32 অক্সিজেন 4টা ইনটু 16 করে আছে
ঠিক আছে তাহলে 464 64 আর তোমার হচ্ছে 32 তাই তো তার মানে তোমার হচ্ছে প্রায় 98 তাই তো 64 আর 32 6 আর 9 96 ঠিক আছে 96 তাহলে সালফেটের কিন্তু 96টা কি মলিকুলার ওয়েট এই যে মলিকুলার ওয়েট মানে এমটা তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত এর ইকুইভ্যালেন্ট ওয়েট এই ভ্যালেন্সে কিভাবে ডিনোট করছি ভ্যালেন্সে দেখো টু মাইনাস মানে কি দুটো এক্সেস ইলেকট্রন আছে তাহলে সেই দুটো এক্সেস ইলেকট্রন কি চাইবে অন্য দুজনকে কাউকে চাইবে দুটো হাইড্রোজেন নিতে পারে তাহলে এইচ2এস হয়ে যাবে তাহলে দুটো হাইড্রোজেনকে কোন করতে হবে দুটো সোডিয়ামের সঙ্গে যুক্ত হতে পারে যুক্ত হচ্ছে কতগুলোর সঙ্গে দুটোর সঙ্গে তাহলে এর ভ্যালেন্সি কত হবে 2 তাহলে 96 ডিভাইডেড বাই 2 বোঝা গেল তাহলে 48 তাহলে 48 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে গেল তার মানে সিম্পল একটা ফর্মুলা ই ইকুইভ্যালেন্ট ওয়েট মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি বের করলে তুমি পেয়ে যাবে এবার কিছু কিছু জিনিস একটু বুঝে নিতে হবে মুছে দিচ্ছি কিছু কিছু জিনিস একটু বুঝে নিতে হবে ফর অ্যাসিডস ফর অ্যাসিডস খুব সুন্দরভাবে বোঝো যে ফর অ্যাসিড যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কী হবে অ্যাসিডের ক্ষেত্রে তুমি ইকুইভ্যালেন্ট ওয়েট ই বার করবে সেটা মানে কি মলিকুলার ওয়েট অফ অ্যাসিড যে অ্যাসিডটা বলবে ডিভাইডেড বাই বেসিসিটি বেসিসিটি বা ব্যাকেটে বললাম রিপ্লেসেবল রিপ্লেসেবল এইচ অ্যাটাম রিপ্লেসেবল এইচ অ্যাটাম চলো একটা এক্সাম্পল দিয়ে দিই সঙ্গে সঙ্গে একটা এক্সাম্পলকে ফলো করি ফলো করে মনে হচ্ছে H2SO4 এটা একটা অ্যাসিড আমরা জানি H2SO4 একটা অ্যাসিড তাহলে H2SO4-এর এম কত এম হচ্ছে তোমার 2×1 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস 16×4 তার মানে হচ্ছে 98 ঠিক আছে তাহলে 98 কী বেরোলো এম বেরোলো এই যে ব্র্যাকেট আমি এম লিখে দিলাম মলিকুলার ওয়েট তাহলে ই কত হবে ই হচ্ছে 98 ডিভাইডেড বাই রিপ্লেসেবল হাইড্রোজেন মানে বেসিসিটি বেসিসিটি মানে কতগুলো হাইড্রোজেনকে ও ছাড়ছে খেয়াল রাখতে হবে কতগুলো হাইড্রোজেনকে ও ছাড়ছে এখানে কিন্তু দুটো ছাড়ছে তাই 2 তাহলে এখানে হয়ে যাবে 49 ঠিক আছে একই রকমভাবে তুমি বাড়িতে HCl ট্রাই করবে HNO3 ট্রাই করবে দেবে এইরকমভাবে তুমি বের করতে পারছো কিনা ঠিক আছে এটা গেল অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে যখন অ্যাসিড বিভিন্ন রকমভাবে রিয়াকশান করতে পারে রিয়াকশান দিয়েও আমরা দেখে নেবো একটা ঠিক আছে এটা কিন্তু রিয়াকশানটা নর্মাল বোঝাচ্ছে নর্মাল নর্মাল H2SO4 জলে গুলছে তখন ঘটনাটা ঘটছে কিন্তু যদি নর্মাল ধরো NOH-এর সঙ্গে বিক্রিয়া করছে তখন কিন্তু বিভিন্ন কম্পাউন্ড হতে পারে সেটা আমরা পরে যাচ্ছি ঠিক আছে তো এটা ইকুইভ্যালেন্ট ওয়েট ফর অ্যাসিডস এবার যদি আমরা মানে বেসের ক্ষেত্রে যাই বেস ঠিক আছে তাহলে অ্যাসিডের জায়গায় আমরা কাকে নিচ্ছি অ্যাসিডের জায়গায় আমরা নিচ্ছি ফর বেস ঠিক আছে তাহলে বেস এখানে হয়ে যাবে বেস বেস তখন এখানে হয়ে যাবে অ্যাসিডিটি তখন এখানে চলে আসবে অ্যাসিডিটি অ্যাসিডিটি মানে রিপ্লেসেবল ওএইচ মাইনাস রিপ্লেসেবল ওএইচ মাইনাস অ্যাটাম অ্যাটাম না ওএইচ মাইনাস আয়ন ঠিক আছে রিপ্লেসেবল ওএইচ মাইনাস আয়ন ফর এক্সাম্পল এক্সাম্পলের দিকে যাই ফর এক্সাম্পল এক্সাম্পল ধরো তোমাকে বললাম NaOH এবার NaOH-এর মলিকুলার ওয়েট কত সোডিয়াম হচ্ছে 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16 হাইড্রোজেন হচ্ছে 1 তখন হচ্ছে 40 তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 40/1 1 কেন কারণ NaOH-এ কটা ওএইচ আছে একটা ওএইচ আছে সেই জন্য 1 তাহলে এর হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 40 সিম্পল ব্যাপার বোঝা গেল খুবই সিম্পল জিনিসটা কিন্তু একটু বোঝাটা ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটায় ফর বেস বেসের ক্ষেত্রে হয়ে গেল এবার আমরা চলে যাব সল্টের ক্ষেত্রে এবার আমরা চলে যাব সল্ট দেখো সল্ট মানে বুঝো SALT সল্ট এই সল্ট মানে কীরকম সল্ট মানে এরকম হতে পারে NO2SO4 হতে পারে AL2SO4 HO3 এগুলোকে সল্ট বলে মানে একটা অ্যাসিড একটা একটা বেসের সঙ্গে যখন বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া মানে কি কেমিক্যাল রিয়াকশানস করে কেমিক্যাল রিয়াকশানস পর সে একটা কম্পাউন্ড তৈরি করে ঠিক আছে সেটাকে আমরা বলি সল্ট তো সল্টের ক্ষেত্রে কী করে বার করবো ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার জন্য আগে তোমাকে লিখতে হবে মলিকুলার ওয়েট অফ সল্ট যে সল্টটা বলবে তার ঠিক আছে নিচে কী লিখবো নিচে লিখবো হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন অর অ্যানায়ন নাম্বার অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ইনটু ভ্যালেন্সি এটা নোট করবে ভ্যালেন্সি বলছি এটা কী বুঝলাম না তাহলে বুঝি দেখো AL2SO4-এর কথা বলো SO4-3 এবার একে যদি তুমি ভাঙো সবসময় রাখবে এই জিনিসটা এখানে এই জিনিসটা এখানে
তিনটা এর মাথায় দুইটা এর মাথায়, তাহলে এ এল এর মাথায় আসবে থ্রি প্লাস আর এস ও ফোর এর মাথায় আসবে টু মাইনাস। এবার যে কোনো একটাকে ধরে করো, হয় ক্যাটায়নকে ধরে করো নয় অ্যানায়নকে ধরে করো, যে কোনো একটা ধরে করলে তুমি বুঝিয়ে যাবে। এবার এ এল টু এস ও ফোর হোল থ্রি, এর হচ্ছে তুমি মনে রাখবে এর হচ্ছে একটা মলিকুলার ওয়েট হচ্ছে এম এর ভ্যালু 342, দেখে নেবে এটা করে দেখে নেবে তুমি, তাহলে 342। তাহলে এখানে আমাকে কী বার করতে বলছে, ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট আমি বার করছি, তাহলে মলিকুলার ওয়েট কত বলো, মলিকুলার ওয়েট হচ্ছে 342। আচ্ছা অ্যালুমিনিয়াম কত চার্জ, তিন, নাম্বার অফ ক্যাটান, ক্যাটান কটা আছে তিনটে, তিনটে, এর ভ্যালেন্সি কত, এর ভ্যালেন্সি কত, এর ভ্যালেন্সি হচ্ছে মনে রাখবে এর ভ্যালেন্সি মানে তিন, এই যে ভ্যালেন্সি মানে তিন প্লাস আর হচ্ছে না দুই, দুটো আছে, ভ্যালেন্সি হচ্ছে থ্রি আর হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন দুটো ক্যাটায়ন, কারণ টু এল থ্রি প্লাস প্লাস থ্রি এস ওপর টু মাইনাস, তাহলে দুটো হচ্ছে ক্যাটায়ন সংখ্যা আর ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হচ্ছে তিন মানে যতগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 342 ডিভাইডেড বাই সিক্স, ঠিক আছে, তাহলে পাঁচ ছয় তিরিশ, তিরিশ তোমার হচ্ছে ছ ছয় ছত্রিশ বিয়াল্লিশ, ছ সাত বিয়াল্লিশ মানে 57, তাহলে 57 বেড়ে গেলো। তুমি সালফেট দিয়েও করতে পারো, দেখবে সালফেট দিয়েও একই জিনিস আসবে, যদি ফর সালফেট যদি আমি বের করতে চাই তাহলে সেখানে ই মানে হচ্ছে সেই 342, এবার সালফেট কটা আছে তিনটে, ভ্যালেন্সি কত আছে দুই, তাহলে সেই দেখো একই চলে এলো 342 বাই সিক্স মানে 57, তার মানে এর ক্ষেত্রে তুমি কত পেলে ইকুইভ্যালেন্ট ওয়েট, এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট পেলে 57। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো, খুবই ইজি, খুবই সুন্দর জিনিস মাথায় রাখতে হবে। তাহলে এটা গেলে সল্টের ক্ষেত্রে ফর্মুলা মনে রাখবে, ক্যালকুলেশন মনে রাখবে, এর ক্ষেত্রে তুমি বার করবে বাড়িতে করে দেখবে এবং কমেন্ট করে জানাবে যে এগুলো কত হচ্ছে না হচ্ছে, বুঝতে পারছি কি পাচ্ছি না, কমেন্ট তোমরা করো, কমেন্ট একটু করো, তবে আমি বুঝতে পারবো, যে লাইক করো যে ঠিকঠাক হচ্ছে কিনা, ওয়েটা ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে চলো নেক্সট, এবার ইকুইভ্যালেন্ট ওয়েটের আরেকটা পার্ট, দ্যাট ইজ লাস্ট পার্ট, যেটাকে হচ্ছে রেডক্স রিয়াকশান। এই যে রিয়াকশান যখন চলে এলো তখন কিন্তু জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, রেডক্স রিয়াকশান, রেডক্স রিয়াকশান মানে কি, একটা থাকবে রেডক্স, রেডক্স মানে হচ্ছে রিডাকশান, রিডাকশান আর একটা মানে হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন, তাহলে রিডাকশান অ্যান্ড অক্সিডেশন, রিডাকশান যখন হবে বা অক্সিডেশন যখন হবে, রিডাকশানের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে মানে যদি ইলেকট্রন, রিডাকশান মানে কি অন্যজনকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, রিডাকশান হচ্ছে সেই জায়গায়, ধরো আমি বললাম একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায়, যে একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাতে পারি, ধরো এখানে আমি বলছি যে কেএমএনও ফোর যখন অ্যাসিডিক মিডিয়ামে ও রিয়াকশান করছে তখন ও ধরো কনভার্ট হচ্ছে, ধরো এমএনও ফোর মাইনাস কেএমএনও ফোর না লিখে, এটা কনভার্ট হয়ে এমএন টু প্লাস হচ্ছে প্লাস চারখানা জল হচ্ছে, ঠিক আছে, এই যে রিয়াকশানগুলো, এটা এই রিয়াকশানটা তুমি কোথায় জানবে, এইগুলো রেডক্স রিয়াকশান যখন পড়াবো তখন দেখবে, এখন কিন্তু একটু জেনে রাখো, আইডিয়াটা রাখতে হবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে রিডাকশান হচ্ছে কোথায়, অক্সিডেশন, মানে এর ক্ষেত্রে অক্সিডেশন হচ্ছে না রিডাকশান হচ্ছে, বুঝবো কী করে, তার জন্য তোমাকে রিডাকশান বা অক্সিডেশন একটা অক্সিডেটর নাম্বার ক্যালকুলেশন আছে, কীভাবে ক্যালকুলেশন করে দেখো, ম্যাঙ্গানিজকে মনে রাখবে, ম্যাঙ্গানিজকে আমরা এক্স ধরবো, অক্সিজেনের সবসময় মাইনাস টু হয় কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ছাড়া, মাইনাস টু, ফোর ইন্টু মাইনাস টু, আর যে মাইনাসটা থাকে সেটা সমান চিহ্নের ওই পারে দিতে হয়, তাহলে এক্সের ভ্যালু আসবে সেভেন, তার মানে ম্যাঙ্গানিজ এখানে আছে প্লাস সেভেন, এখানে ম্যাঙ্গানিজ কত আছে প্লাস টু, তার মানে সাত থেকে দুয়ে কনভার্ট হচ্ছে, কমে যাচ্ছে অক্সিডেশন নাম্বার, তাহলে অক্সিডেশন নাম্বার যদি কমে যায়, এখানে যদি অক্সিডেশন নাম্বারটা এখানে কমে যায় তাহলে কী হলো, সেখানে রিডাকশান হয়ে যাচ্ছে, রিডাকশান হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, বা কোথাও যদি আমি এরকম দেখি যে এফ এ থ্রি প্লাস আছে সেখান থেকে ও সরি এফ এ টু প্লাস আছে সেখান থেকে ধরো এফ এ থ্রি প্লাসে কনভার্ট হলো, তাহলে এখানে কী হলো, এখানে নাম্বারটা বেড়েছে, বেড়েছে মানে এটা অক্সিডেশন, তাহলে এটা হয়ে গেলো অক্সিডেশন আর এটা হয়ে গেলো রিডাকশান, ক্লিয়ার ব্যাপারটা, এটা অক্সিডেশন এটা রিডাকশান। এবার এই ধরনের যে কম্পাউন্ডগুলো থাকবে তাদের ক্ষেত্রে তুমি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করবে কী করে, সেইটার জন্যই আমাকে জেনে নিতে হবে যে এইটা কীভাবে করবো, দেখে না খুব সিম্পল ভাবে বোঝো, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডেন্ট, আগে অক্সিডেন্টটা বলি এবং তার সঙ্গে সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে দেবো,
অক্সিডেন্ট, তার মানে হচ্ছে বুঝবে মলিকুলার ওয়েট অফ অক্সিডেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার, মানে অক্সিডেশন নাম্বারের কত পরিবর্তন হলো সেটা, চেঞ্জ অফ অক্সিডেশন সিম্পলভাবে বোঝাচ্ছি। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ওই একটা আগের এক্সাম্পলটাই এমএনও ফোর মাইনাস প্লাট এইচ এইচ প্লাস, সেখান থেকে উৎপন্ন হচ্ছে তোমার এমএন টু প্লাস প্লাস ফোর এইচ টু ও। এখানে বললো এমএনও ফোর, এই যে এমএনও ফোর মানে অ্যাকচুয়ালি কি, এমএনও ফোর থেকে আসে তার মলিকুলার ওয়েট, মানে এখানে এমএনও ফোরের কেএমএনও ফোরের মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট বলে দিল ধরো 158.1, এত বলে দিয়েছে, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে গেলে কি, মলিকুলার ওয়েট অফ অক্সিডেন্ট কত, 158.1। এবার দেখো এখানে অক্সিডেশন নাম্বার তুমি এখন বের করলে, সাত আগেরটাই দেখালাম, সাত দুই, তাহলে এখানে ট্রান্সফার কতগুলো হচ্ছে, পাঁচ, পাঁচের পরিবর্তন হচ্ছে, যত পরিবর্তন হচ্ছে সেই নাম্বারটা বদল, তাহলে পাঁচ, তাহলে এটা হয়ে গেল এর ইকুইভ্যালেন্ট ওয়েট, ক্লিয়ার? এটা কার বার করছে, এটা অক্সিডেন্টের বার করছে, তো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, অক্সিডেন্টের বার করছো। তো এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে ঘটনাটা ঘটে, অ্যাসিডিক মিডিয়ামে ঘটে। একই রকমভাবে যদি আমি বেসিক মিডিয়াম দেখি, বেসিক মিডিয়াম ভাববে কেএমএনের ওপর কিন্তু বিভিন্ন মিডিয়াম বিভিন্ন রিয়াকশান করে, বিভিন্ন রিয়াকশান মানে রিয়াকশান চেঞ্জ হয়ে যায়। তুমি অ্যাসিড মিডিয়ামে যতটুকু নিয়ে কাজ করবে, বেসিক মিডিয়ামে কিন্তু ততটুকু নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে? তাহলে বেসিক মিডিয়ামে যদি আমি দেখি কীভাবে হবে, দেখো এমএনও ফোর মাইনাস এই বেসিক মিডিয়ামে যখন ও যায় তখন ও উৎপন্ন করে এমএন টু ও ফোর, সরি এমএনও ফোর টু মাইনাস, মানে অ্যাকচুয়ালি কেএমএনও ফোর কনভার্ট হয় কে টু এমএনও ফোরে, কেএমএনও ফোর কনভার্ট হয় কে টু এমএনও ফোরে, ঠিক আছে? প্লাস তোমার হচ্ছে খারটা থাকে, বেসটা থাকে। তো এখানে দেখো, এখানে যদি তুমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করো, এটা পাবে প্লাস সেভেন, এটা পাবে প্লাস সিক্স, করবে এটা করে দেখবে, পটাশিয়ামকে ওয়ান ধরবে, ঠিক আছে? তাহলে কতগুলো হলো পরিবর্তন, ওয়ান, তাহলে ই কত, 158.1 ডিভাইডেড বাই ওয়ান, তাহলে এটা 158, তাহলে এইটার এটা কি এক হলো, হলো না, দু জায়গায় কিন্তু ক্যামেরা ফোন নিয়েছো তুমি। তাহলে খেয়াল রাখতে হবে বেসিক মিডিয়াম অ্যাসিড, সেই জন্য ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে জানা খুব ইম্পর্টেন্ট, দু জায়গায় একই জিনিস নিয়ে কাজ করলে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেল, কারণ রিয়াকশান তো আলাদা হয়, ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে কী মাধ্যম, সেটা হচ্ছে নিউট্রাল মাধ্যম, বুঝে দিই এটা। আচ্ছা নিউট্রালটাও দেখে দিই, এখানেই দেখে দিই, নিউট্রাল, নিউট্রাল যদি হয় সেই নিউট্রাল মাধ্যমে কী হয়, এমএনও ফোর মাইনাস রিয়াকশান করে টু এইচ টু, এমএনও ফোর মাইনাস টু এইচ টুর সঙ্গে রিয়াকশান করে সেখান থেকে উৎপন্ন হয় এমএনও টু, উৎপন্ন হচ্ছে এমএনও টু প্লাস হচ্ছে ফোর ও এইচ মাইনাস, খুবই সিম্পল। দেখো এখানে কিন্তু প্লাস সেভেন, এখানে কিন্তু প্লাস ফোর, এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, তাহলে ট্রান্সফার হলো কটা, তিনটে, তাহলে 158.1 ডিভাইডেড বাই থ্রি, তাহলে এখানে কিন্তু যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু একই হলো না, তিনটে ডিফারেন্ট তিনটে হয়ে গেলো, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অক্সিডেন্টের হয়ে গেল। এবার একটা রিডাকশানের দেখাও, দেখিয়ে শেষ হয়ে যাবে আমাদের। চলো আমরা একটা রিডাকশান দেখে নিই, রিডাকশান বা রিডাকট্যান্ট, 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 তাহলে এখানে তোমার চেঞ্জ হয়ে কী হবে, রিডাকট্যান্ট, চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার একই জিনিস থাকবে। যদি একটা রিয়াকশান দিয়ে দেখানো যায়, যে ধরো এফিএসও ফোর, এবার এফিএসও ফোর ইজ কনভার্টেড টু এফি টু এসও ফোর হোল থ্রি, এতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে এফি টু প্লাস কনভার্ট হচ্ছে এফি থ্রি প্লাসে, নাম্বার বাড়ছে, তার মানে এরা রিডাকট্যান্ট, যারা জারণ করে বা যারা অক্সিডেশন করে তারা রিডাকট্যান্ট, খেয়াল রাখবে দুটো কিন্তু এক না, রিডাকশান আর রিডাকট্যান্ট এক না, ঠিক আছে? এবার এর মলিকুলার ওয়েট তোমাকে প্রোভাইড করে দেবে, মলিকুলার ওয়েট ধরো 163, 163, সরি 126, 126 কার, এফির 126 এখানে পেয়ে যাবে। তাহলে এখানে যদি বলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তাহলে 126 ডিভাইডেড বাই এখানে কতগুলো পরিবর্তন, 1, তাহলে 126ই তোমার থেকে গেল, ঠিক আছে? খুবই সিম্পল একটা রিয়াকশান দিয়ে দেখালাম, এইভাবে করতে পারো, বা সরি এটা 126 হবে না, 63 হবে,
মানে এটা 63 ডিভাইডেড বাই 1 এরকম হবে ঠিক আছে বা আরেকটা যদি না বুঝতে পারো তাহলে আরেকটা দেখো C2O4 2 মাইনাস সেখান থেকে উৎপন্ন হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড C2O4 2 মাইনাস সেখান থেকে উৎপন্ন হচ্ছে CO2 2 CO2 তাহলে এবার C2O4 মাইনাসের হচ্ছে 126 তাহলে এর ই কত 126 ডিভাইডেড বাই এখানে দেখো এর বার করতে হবে বুঝতে পারছো যে এখানে 4 দুগুণে 8 2 বিয়োগে 6 6 মানে হচ্ছে তোমার এক একটা কার্বনের জন্য এক একটা কার্বনের জন্য তোমার আসবে প্রায় হচ্ছে তোমার 6টা 6টা আর এখানে প্লাস 6 এখানে বলতে প্লাস 4 একটা কার্বন তাহলে 2 2 পরিবর্তন 6 থেকে 4 মানে 2 তাহলে এখান থেকে পেয়ে যাবে 6 দুগুণে 12 63 ঠিক আছে এইটা হচ্ছে একটা কনসেপ্ট এটা রিডাকট্যান্ট দিয়ে দেখে দিলাম তুমি অক্সিডেশন দিয়েও দেখিয়ে দিলাম তোমাকে খেয়াল রাখবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু বহুত এবার যদি একটা কন্ডিশনটা একটু জেনে রাখো সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন এই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কীরকম একটা এক্সাম্পল দিয়ে যায় 4P প্লাস NaOH সেখান থেকে উৎপন্ন হচ্ছে ধরো PH3 প্লাস Na2HPO2 Na2HPO2 প্লাস এখানে জল দেওয়া আছে 3H2O ঠিক আছে আর এখানে PH3 এখানে ধরো তিনটে Na2HPO3 আসছে আর এটা হচ্ছে চারটে এটা তিনটে তিনটে NaOH তিনটে জল ঠিক আছে এটা হচ্ছে রিয়াকশান এখানে হচ্ছে একে বলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান এই ডিসপ্রপোর্শন থেকে ফসফরাস এখান থেকে একটা কনভার্ট হয়ে এখানে আসছে এখান থেকে একটা কনভার্ট হয়ে এখানে ফসফরাস আসছে এবার তুমি যদি ক্যালকুলেশন করো এখানে হচ্ছে ফসফরাস জিরো এখানে ফসফরাস কিন্তু -3 এখানে ফসফরাস জিরো এখান থেকে কনভার্ট হয়ে যাচ্ছে এখানে ফসফরাস এটা বাড়িতে ক্যালকুলেশন করে দেখলে তুমি এর প্রায় ভ্যালু পাবে কত ধরো এটা 2 এটা 1 3 আর এটা 4 2 দুগুণে 4 মানে 1 হবে প্লাস 1 ফসফরাস প্লাস 1 এবার দেখো তুমি চিন্তা করো এখানে ফসফরাস কনভার্ট হচ্ছে তিনটে ফসফরাসে এই যে একটা ফসফরাস কনভার্ট হচ্ছে তিনটে ফসফরাসে তাহলে এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার চেঞ্জ ফর পি থেকে কনভার্ট হচ্ছে 3 Na2 HPO2 সমান সমান আমরা কি লিখবো 3 × প্লাস 1 মাইনাস 0 দেখো এটা প্লাস কী করতে হয় তিনটে আছে 3 প্লাস 1 হচ্ছে এর নাম্বার এখান থেকে বিয়োগ দিতে হবে 0 তাহলে এটা তাহলে 3 হচ্ছে তোমার পরিবর্তন হচ্ছে ক্লিয়ার আচ্ছা সেকেন্ড হচ্ছে এইটার ক্ষেত্রে যা ফসফরাস পি থেকে যখন PH3-তে কনভার্ট হচ্ছে তো পি থেকে পিতেই যাচ্ছে তাহলে এর পরিবর্তন কত এর নাম্বার পরিবর্তন হচ্ছে 3 এরও 3 নাম্বার পরিবর্তন হচ্ছে মানে চেঞ্জটা কত অক্সিডেশন নাম্বার চেঞ্জ এটা প্লাস 3 এবার এদের ক্ষেত্রে যখন আমি বার করব এই ধরনের ক্ষেত্রে তখন আমাকে যেটা বার করতে হয় এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট যখন তুমি বার করবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ফসফরাস মানে যার থেকে তৈরিটা হচ্ছে তখন তোমাকে আসতে হবে একটা সূত্র M/N1 + M/N2 এই N1 আর N2 এটা হচ্ছে পরিবর্তনটা চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার ফর এখান থেকে জিরো থেকে প্লাস 1 ফর অক্সিডেশন অক্সিডেশনের ক্ষেত্রে যে অক্সিডেশন নাম্বারের পরিবর্তন হবে সেটা N1 আর N2-র ক্ষেত্রে আমরা লিখব চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার ফর রিডাকশান তখন রিডাকশানের জন্য N2 এবার দেখো এখানে আমি বোঝাচ্ছি M হচ্ছে ফসফরাসের 31 N এবার দেখো তিনটে কিন্তু মনে রাখবে এখানে তিনটে ফসফরাস তিনটেতে কনভার্ট হয়েছে তাহলে তিন দিয়ে গুণ করলাম আর এর নাম্বারের যে পরিবর্তন এই যে এক প্রত্যেকে যদি একটা করে ট্রান্সফার করে তাহলে তিনজনে কটা ট্রান্সফার করবে তিনটে এই যে তিনটে আছে না তিন তাহলে এখানে একটা করে ট্রান্সফার হচ্ছে প্লাস একটা প্লাস তাহলে তিনটে ফসফরাস তিনটে প্লাস নিচেরগুলো হচ্ছে ওই প্লাস চিহ্নটা মানে পরিবর্তনটা প্লাস 31 বাই এটা কত এটাও 3 এই যে 3 পরিবর্তন করেছো প্লাস 3
তাহলে কত আসছে তোমার, দেখো তিন তিন কেটে গেল, 31 প্লাস 10.3 এরকমই হবে, ঠিক আছে? তাহলে তোমার আসছে 41.3, এটা তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ফসফরাস ফর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। আশা করি বোঝা গেছে, আশা করি জিনিসটা বোঝা গেছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। যে টপিকের মধ্যে এরপরে যেগুলো আছে, যেমন মোল কনসেপ্টে আরও ডিটেলস আমরা কিছু করব, মোল কনসেপ্ট, মোল কনসেপ্টের পর যেটা তুমি পড়বে সেটা হচ্ছে যে মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা এবং স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশান, লিমিটিং রিয়েজেন্ট এইগুলো আছে, নর্মালিটি মোলারিটি ক্যালকুলেশান আছে, সেইগুলো আমরা আস্তে আস্তে করবো। তার জন্য এই ধারণাগুলো খুবই ইম্পর্টেন্ট, এই রিলেটেড ম্যাথামেটিক্স যেগুলো থাকবে, তুমি টেস্ট পেপার মানে হচ্ছে টেস্ট প্র্যাকটিস সেট যেগুলো আছে তোমাকে সেগুলো করো, কোনো টেক্সট বই থাকলে অবশ্যই সেই টেক্সট বইটাকে ফলো করো, এনসিইআরটির কোশ্চেনগুলোকে করো। আশা করি তুমি আস্তে আস্তে এগো, এবং একটা সময় গিয়ে তোমার দেখবে সব হয়ে গেছে, তুমি প্রিপেয়ার হয়ে যাবে এবং সেগুলোকে রিভিশন করতে থাকবে। চলো, আশা করি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানো যে একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্টটা তোমরা করছো না, কমেন্ট একটু করো যে কী রকম হচ্ছে বা ভিডিও ঠিক আছে কি না, এগুলো একটু আমাকে জানো, এবং লাইক শেয়ার অবশ্যই করো। চলো, খুব ভালো থেকো, আস্তে আস্তে এগিয়ে চলো, আশা করি একটা দিন খুব ভালো আসবে তোমার, সেই সময় ভালোভাবে তুমি সেই দিনটাকে ভালোভাবে কাটাতে পারো। চলো, সবাইকে ধন্যবাদ, সবাই ভালোভাবে থেকো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। চলো, ধন্যবাদ।